সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক শামীম রেজা আমাদের আজকের অতিথি। শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। শিরোনাম থেকে নিচ্ছি, দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে 32 আসনের ছাড় দিয়ে ভোটে আওয়ামী লীগ, জাপার জন্য 25 আসনের নৌকা প্রত্যাহার। মানব জমিন, শেষ পর্যন্ত আসন সমঝোতা, এক রাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি, ডক্টর রাজ্জাক। আমাদের সময় সমঝোতার 32 আসনে কাটি নিয়ে স্বতন্ত্র সংখ্যা, মাফ করবেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে চাইল 850 কোটি টাকা, নগদ টাকার সংকট। কালবেলা রোগী সাজিয়ে লুটের ছক, ছাড়ের আসনে হতাশা আওয়ামী লীগের তৃণমূলে। দিন জাপা ও শরিকদের 32 আসন ছেড়ে দিল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধে আমেরিকা পাকিস্তানকে সহযোগিতা করেছিল প্রধানমন্ত্রী। খবরের কাগজ, অবশেষে ছাড় সমঝোতা, এশিয়ার সেরা বাংলার যুবারা। করতুয়া, 263 আসনে আওয়ামী লীগ, 283-তে লড়বে জাপা, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন প্রধানমন্ত্রী। বিজনেস স্ট্যান্ডার্ড, হাউ উইক আর টাকা ইনফ্লেটস বাংলাদেশ ফরেন ডেট কস। আপনি জানেন, জাতীয় পার্টির সঙ্গে নাটকীয়ভাবে শেষ মুহূর্তে সমঝোতা হয়েছে, এটা অবশ্য চেনা পথে। 2014-তে যেভাবে হয়েছিল সেরকমই হয়েছে, তারপরেও নানা ইকুয়েশন, নানা রকমের খেলা হচ্ছে যে শেষ মুহূর্তে 32টা আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ, 26টা জাতীয় পার্টি আর 6টা অন্যান্য 14 দলীয় জোটের শরিকদের জন্য। আপনি কীভাবে দেখছেন এই নির্বাচন? যদি সামগ্রিকভাবে বলা যায় তাহলে আওয়ামী লীগের মধ্যেই নির্বাচনটা হচ্ছে, কারণ তার যারা শরিক তাদের আমরা যে আকুতি, আহ্বান, নারতি লক্ষ্য করলাম, সবার স্মৃতি জড়িত নৌকা প্রতীক। ধরুন আপনি রাজনীতির বাইরে গেলেও জাতীয় বিভিন্ন জায়গায় প্রতীকের একটা আলাদা গুরুত্ব আছে। আমাদের জাতীয় অনেক এমব্লেম বা লোগোতেও কিন্তু নৌকা রয়েছে। তো আমি এই কারণে কথাটা বলছি যে যারা এই আমাদেরকে এই পরিস্থিতি দেখালেন নৌকার প্রতি তাদের এই গভীর ভালোবাসা, এবং নৌকা পাওয়ার জন্যে আমরা গণমাধ্যমে দেখছি, সংবাদপত্রে দেখছি, তাদের হতাশা ব্যক্ত হতে দেখছি, তারাও গুরুত্বপূর্ণ নেতা 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশকে। তাহলে নির্বাচনের পরে তাদের যে প্রতীকগুলো আছে সেগুলো একেবারে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করলে কেমন হয়? যে আমাদের প্রতীকের প্রয়োজন নেই, কারণ ওই প্রতীক দিয়েও তো তারা একসময় অনেক বড়ো রাজনীতি করেছেন অনেকেই বাংলাদেশে। ধরুন বিরাট কিছু ঘটার মতো ঘটনাও তারা ঘটিয়েছেন, অনেকে তাদের সঙ্গে গেছেন, পেছনে গেছেন, প্রতীক চারিদিকে দেখে দেখে আমরা বড় হয়েছি, পোস্টারে, দেওয়ালে, বিভিন্ন জায়গায়। তো সেদিক থেকে আপনি যদি বলেন তো দিনের শেষে তার মানে এটাই দাঁড়ালো যে আওয়ামী লীগই শ্রেষ্ঠত্বের দাবিদার, এবং বাকি যারা ছিলেন তাদের ওই নিজস্ব দলের খুব বেশি অবস্থানের প্রতীক নাই। জাতীয় পার্টির ঘটনা তো বহু নাটকীয়তার মধ্যে দিয়ে গেছে, এক পর্যায়ে এটা অতি নাটকীয়তার দিকে গেছে। তারা প্রতি নির্বাচনের আগে গত 2-3 নির্বাচন কিছু না কিছু নাটকীয়তার জন্ম দেন, কিন্তু এবার একটু বেশি হয়েছে। তো যাই হোক, তারা অন্তত শেষ মুহূর্তে 26টা যেটা বলছিলেন আসনে মোটামুটি তারা সমঝোতা করতে পেরেছেন, যেখানে হয়তো তারা একটা ছাড় পাবেন। তো সব মিলে 32টা। আমরা এর আগের বিশ্লেষণগুলো তো বোধহয় মতো এমনই আশা করেছিলাম যে সব মিলে আওয়ামী লীগ হয়তো 30-35টার মতো ইয়ে করবেন, এক পর্যায়ে এমন হয়েছিল যে নাও করতে পারেন, কারণ তার নিজের দলেরই স্বতন্ত্র প্রার্থীদেরকে তারা সুযোগ তৈরি করে দিচ্ছেন। অন্য সময় হলে হয়তো বিদ্রোহী প্রার্থী বলে তারা পরিচিত হতেন, বা দল তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতেন, বা আরও অনেক ধরনের মেজার্স নিতেন। কিন্তু এবার যেহেতু বড় বিরোধী দলের অংশ নিচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, যে কথাটা আমরা শুরু থেকেই বলছি যে আওয়ামী লীগকে দুটো ক্ষেত্রে স্বস্তি দেবে, বিশেষ করে আন্তর্জাতিকভাবে যখন আলোচনা হবে বা আরও বৃহৎ পরিসরে আলোচনা হবে, যে প্রচুর ভোটার নিয়ে আসা, অংশগ্রহণের মাত্রাটা বাড়ানো, সংখ্যা বাড়ানো। তো স্বতন্ত্র থাকলে এবং মূল দল যাকে মনোনয়ন দিয়েছে অনেক যাচাই বাছাইয়ের পরে, কারোর তো বাতিল হয়েছে, কেউ আবার ফিরে পেয়েছেন, সে সংখ্যাও বেশ আকর্ষণীয়, এবং মানে এত বেশি সংখ্যাই হচ্ছে যে সবার বলাটাও একটু কঠিন। নির্বাচনের পরে হয়তো আমাদের পুরো তালিকা নিয়ে আবারও বসতে হবে, কাদেরটা বাতিল হলো বা কার আবার ফিরে পেলেন।
এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে অত্যন্ত আলোচিত এবং প্রত্যাশিত প্রার্থী দেখা গেল তার মনোনয়ন বাতিল হয়েছে, যেটা তো আমরা ওইভাবে চিন্তাও করিনি। তো যাই হোক, সেই অর্থে সংখ্যাটা বাড়ার একটা সম্ভাবনা আছে যে ওই প্রার্থী এবং যারা ছোট ছোট প্রার্থী থাকবে না, ছোট বলছি না কাউকে, স্বতন্ত্র, তারাও কিছু প্রার্থী যোগ করলেন। আর অন্য যারা একেবারে চেয়ে নিয়েছেন নৌকা প্রতীক, তাদের তো নৌকার ভোটই পেতে হবে, এছাড়া তো আর অন্য কোনো পথ নেই। জাতীয় পার্টি হয়তো একটা প্রতিযোগিতা যতটুকু পারেন করবেন, যেহেতু সেখানেও যদি অন্যরা কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেন, তো এই মিলে সব মিলে আপনি বলতে পারেন যে একটা জোটের ভেতরেই তার প্রার্থীদের মধ্যে নির্বাচনটা হচ্ছে। তারা বিরোধী বলা যেতে পারে, জাতীয় পার্টি এতদিন যে ভূমিকায় ছিল তাতে বিরোধী বলা যাবে না, কি ধরনের জোট। আমরা অন্তত বিশ্বব্যাপী রাষ্ট্র পরিচালনা বা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যে মডেলগুলো দেখি, সেই মডেল এটাকে ফেলা খুব কঠিন। আমরা বারবার বলছি যে জোট সরকারি দলেরও জোট হতে পারে, বিরোধী দলেরও জোট হতে পারে, তা নিয়ে অসুবিধা নেই, কিন্তু তাদের ভূমিকাটা কখনো স্পষ্ট হয়নি। তো এবার আবার নির্বাচনের পরে হয়তো সে একই কথা আবার উঠবে যে কি ভূমিকায় তারা থাকবেন, হয়তো বিরোধী দল তৈরি হবে। কিভাবে থাকবেন তারা বিরোধী দল? আমরা উত্তর কোরিয়া বা ওটা তো এক এক পার্টি স্টেট, এক ব্যক্তির স্টেট, সেটার সঙ্গে হয়তো মেলানো যাবে না, কিন্তু দীর্ঘমেয়াদী বড় জোট আছে অনেক দেশে, যেমন দক্ষিণ পূর্ব এশিয়াতে আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে বারিসান ন্যাশনাল, তো দীর্ঘ ধরুন সেই প্রায় টঙ্কা আব্দুর রহমানের সময় থেকেই ওই একই জোট, তারাই প্রধানমন্ত্রী পেয়েছেন, তারাই বড় বড় জায়গাতে পেয়েছেন, কিন্তু বিরোধী দল আছে, তাদের অঞ্চল ভিত্তিক দলও আছে, এবং মূল দলের মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এবং আপনি জানেন যে কোনো প্রধানমন্ত্রী এক মেয়াদ কাটাতে পেরেছেন, কেউ দুই মেয়াদ কাটাতে পেরেছেন, দলের মধ্যে আবার চ্যালেঞ্জের মুখে পেরেছেন, কিন্তু এই ধরনের সাধারণত বিরোধী দলের যে বিষয়টা আমরা প্রত্যক্ষ করেছি গতবার, সেইটা খুঁজে পাওয়া একটু কঠিন। আপনি যত ছোট আকারেই হোক বিরোধী দল বিরোধী দল হিসাবেই থাকেন। আবার যাই হোক, সেই আলোচনা হয়তো অন্য অন্য সময় করা যাবে। আর একটা বিষয় হলো আপনার অংশগ্রহণের পাশাপাশি আরও একটা বিষয় তো দেখাতে হচ্ছে, যেটা কতখানি অন্তর্ভুক্তিমূলক হচ্ছে। তো সেদিক থেকেই হয়তো সরকার দল এটাও দেখানোর চেষ্টা করবেন যে অনেককেই তো আমি অন্তর্ভুক্ত করেছি, আমার দলের লোকই 8 জন 10 জন 11 জন কোনো কোনো আসনে, আমি তো কাউকে বিদ্রোহী বলিনি। ডামি ক্যান্ডিডেট আছে, ডামি ডামির ব্যাপারটা আমরা আগেই বলেছি যে আসলে ডামি শব্দটা একেবারে আমাদের রাজনীতিতে প্রচলিত হওয়া ঠিক হবে না। ডামি প্রার্থী ভালো কোনো অর্থ বহন করে না। আপনি সাংবাদিক হিসাবেও জানেন যে ডামি বলতে আমরা কী বোঝাতাম আগের আগের রাজনীতিগুলোতে, স্থানীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক। ডামি শব্দটা বলেছেন, দায়িত্বশীল কেউ কেউ বলেছেন, কিন্তু বিনীতভাবে বলবো যে এইটা নিয়ে আমার মনে রাজনীতির আলোচনাতে না আনা ভালো। বরং বিকল্প প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছে, দল তো বলছে স্বতন্ত্র, তো এটা তো অনেক আওয়ামী লীগের জন্য অনেক বড় উদার সিদ্ধান্ত বলতে হবে যে ঐতিহাসিকভাবে আপনি আপনার প্রার্থী মনোনয়ন দিয়েছেন, আবার আপনি আরও কয়েকজনকে স্বতন্ত্র হলেও আপনি আপত্তি জানাচ্ছেন না, বহিষ্কার করছেন না, বিকল্প প্রার্থী। পর্দার আড়ালের আলোচনাটা আমরা সামনে নিয়ে আসছি, আমরা একটা প্রকাশ্যে নিয়ে আসছি এটা। আর আমি আমি বারবার আপনি বলতে যাচ্ছেন যে এটা ঠিক হয়নি, এই এগুলো গণতান্ত্রিক যে কোনো ব্যবস্থার জন্য আসলে কতটা ঠিক বা বেঠিক এগুলো আবার দেখতে গেলে তো কিছু তথ্যপাত্র লাগে। হয়তো একবার দুবার এরকম অবস্থা হলে আমরা তখন এটাকে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো যে হয়তো মডেলটি এরকম এইভাবে কাজ করে। আমরা অনেক সময় অনেক কথা বলি, হয়তো কথার জন্য বলি, কিন্তু এটা প্রমাণ করতে গেলে তো একটা সময় লাগে, একটা নির্বাচনে বোঝা যায় না। তবে ডামি শব্দটা প্রচলিত হওয়া ঠিক না, বিকল্প স্বতন্ত্র তো আছে। তো এই যে বিষয়গুলো বললাম যে এটাতে যেটা হবে সেটা সরকারি দল এটুকু হয়তো নির্বাচনোত্তর সময় প্রমাণ করতে পারবেন, তার যারা বন্ধু রাষ্ট্র আছেন বা যারা তার বিষয়গুলোকে সমর্থন দেবেন বলে আমরা ধারণা করতে পারি, যে এখানে বিপুল সংখ্যক লোককে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে। আমরা প্রায়শই সমালোচনা করি যে দলের মধ্যে গণতন্ত্র নাই, তো দলের মধ্যে তো এটা অসাধারণ গণতন্ত্রের চর্চা তারা দেখাতে সক্ষম হবেন যে আমি অবারিতভাবে উন্মুক্ত করে দিয়েছি, যেখানে দলের শীর্ষ নেতৃত্ব তার মনোনয়ন দিচ্ছেন, কাউকে তার বাইরে গিয়ে আপনি আবার মনোনয়ন পাচ্ছেন, মনোনয়ন টিকেও যাচ্ছে, এবং এবার বাতিল এবং ফিরে পাওয়া যেটা সেটাও কিন্তু খুব আকর্ষণীয়, মানে যে গতিতে এটা বাতিল হচ্ছে সে গতিতে ফিরে যাওয়া। তো নির্বাচন কমিশনও প্রমাণ করতে পারবে যে তারা অত্যন্ত তৎপর, তারা খুব সিরিয়াসলি কাজটা করেছেন। অনেকগুলো নতুন ট্রেন্ড তৈরি হয়েছে, আপনি বিভিন্ন পেশার নাগরিকদের নির্বাচন আগ্রহ দেখতে পেয়েছেন, চলচ্চিত্র, ক্রীড়াঙ্গন থেকে, অন্যান্য জায়গা থেকে, জনপ্রিয় সংস্কৃতি থেকে,
ভালো কি খারাপ সেটা হয়তো বলতে গেলে বিভিন্ন সমালোচনা উঠবে যে আপনি আমি এটা ভালো বলবার ওকে বা এটা এই প্রবণতাটার সমালোচনা করবার ওকে, তবে শুধু এইটাই পর্যবেক্ষণ যে আমরা কেউ সম্ভবত নিজের পেশার বা অবস্থানে সন্তুষ্ট নই এবং আমরা মনে করছি যে রাজনীতিতে বা জাতীয় পর্যায়ে রাজনীতিতে না গেলে, অন্তত সংসদে না গেলে বা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কিছু না হলে আমি একজন ফিলান্থ্রোপিস্ট হিসাবে আমার কোনো ভূমিকা নেই, আমি বেসরকারি কোনো সংগঠন চালালে আমার কোনো ভূমিকা নেই, ক্রীড়াঙ্গনে রোল মডেল হলে আমার কোনো ভূমিকা নেই, সংস্কৃতি ক্ষেত্রে আমি জাতিকে পথ দেখাচ্ছি আলো দেখাচ্ছি তাতেও আমার কোনো প্রয়োজন নেই, জনপ্রিয় সংস্কৃতিতে আমি অসংখ্য মানুষকে প্রণোদিত করছি তাতেও আমি সন্তুষ্ট নই, তার মানে আমাদের সামাজিক সাংস্কৃতিক অন্যান্য যত ক্ষেত্র আছে যেগুলোতে আমরা মনে করি একটা জাতি গঠনের জন্য প্রয়োজন সেটা বাদে আমাদের একমাত্র লক্ষ্য এখন রাজনৈতিক নির্বাচনে প্রার্থী হওয়া, সেটাও একটা বিষয় দেখা গেল। তো সব মিলে এখন আসলে অপেক্ষা করতে হবে যে নির্বাচন তো হবে আশা করছি ওই দিন, তার পরবর্তীতে আমরা এটাকে কীভাবে ব্যাখ্যা দিই, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যায়, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কী হবে, যেমন খুব বড় মাপের আমাদের হয়তো চিন্তা করতে হবে যে আমরা কি আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে একটা শিফটে যাচ্ছে কি না, এটা অনেক বড় ঘটনা। এটা আপনার কেন মনে হয়? এটা অনেকগুলো কারণেই মনে হয়েছে যে এখন যদি আপনি বলেন যে যুক্তরাষ্ট্রের যে প্রাথমিকভাবে আমরা যে আগ্রহগুলো লক্ষ্য করেছি বা তার কিছু বিধিনিষেধের প্রভাব নির্বাচনের আগেই যদি বলি, বাংলাদেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত বা এলিট ফোর্সেসের ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে আমরা সমালোচনা করতাম তার কিছুটা আমরা উন্নতি লক্ষ্য করেছি একটা সময় পর্যন্ত, পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিষয়গুলো আর খুব একটা অপ্রত্যক্ষ থাকেনি, আমি বলছি না যে তারা হস্তক্ষেপ করছেন, যেখানে আপনি দেখুন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ব্রিফিং, আপনি এর আগে কোন নির্বাচন বা বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ ঘটনা হোয়াইট হাউসের ব্রিফিংকে নিয়মিতভাবে অনুসরণ করেন? সন্দেহ হয়নি, হয়তো ধরেন 40-50টা দেশের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ উঠত আপনারা পুরনো দিনের অনেক দূরবর্তী ঘটনা, এটা প্রতিদিনকার ঘটনা, পরে আমরা সপ্তাহে দুই দিন তিন দিন দেখছি, প্রশ্ন করছেন সাংবাদিকরা আমরা উত্তর পাচ্ছি, যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত আছেন তিনিও বিভিন্ন জায়গায় বক্তৃতা বিবৃতি দিয়েছেন, একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিশ্ব শক্তি আমি বলবো তারা সরাসরি বিবৃতি দিচ্ছেন এবং সেই বিবৃতি বাংলাদেশের পক্ষেও যেমন যাচ্ছে তেমন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে কঠোর সমালোচনা চলছে। আপনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা বিবৃতি দেখেছি, চীনের রাষ্ট্রদূতের এখানে বিবৃতি দেখেছি, রাশিয়ার পক্ষ থেকে আমরা বিবৃতি দেখেছি, রাশিয়ার রাষ্ট্রদূত এখানে বিবৃতি দিয়েছেন, একাধিক অনুষ্ঠানে হয়তো অন্য অনুষ্ঠান সেখানে বিবৃতি দিয়েছেন, তাতে সাধারণত আমি মাঝখানে কিন্তু আমাকে ঘিরে অন্য গুরুত্বপূর্ণ একটা দেশ সম্পর্কে যে দেশের সঙ্গে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক এই মুহূর্তে যেটার উপর আমার অর্থনীতি যে তিনটা চারটার উপর নির্ভর করে তার এক নম্বরের খাপটা তার সঙ্গে, ওই দেশের অত্যন্ত ব্যক্তি পর্যায়ের বা গোষ্ঠী পর্যায়ের গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাংলাদেশে রয়েছে, তেল গ্যাসের বিষয়ে তো সবসময়ই তারা আলোচিত, এবং সবচেয়ে বড় কিছু বিশ্ব শক্তি একদম জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা, এমনকি রোহিঙ্গা ক্ষেত্রেও হয়তো আমরা রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে বড় কিছু অগ্রগতি করতে পারিনি কিন্তু তার অর্থ সাহায্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেশের মধ্যে একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি অন্যদের ভূমিকাও গুরুত্বপূর্ণ ভাবছি, চীনেরও ভূমিকা আছে, ভারতও ভূমিকা রাখতে পারে, ইউরোপিয়ান ইউনিয়নও যতটুকু পারছেন করছেন, তো এইগুলোতে সাম্প্রতিক সময় যেটা ঘটেছে এই এটা বিরল, আমরা আমরা এই এই ধরনের আগে দেখিনি যে আমাকে কেন্দ্র করে অন্তত দুটো তিনটা দেশের মধ্যে এক ধরনের, যদি তর্কের খাতিরে যদি মনে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসে বা আনা হয় তাইলে কি আমাদের আমরা কি খুব বেশি লাভবান হব? একটা একটা জিনিস দেখুন, পররাষ্ট্রনীতি তো স্ট্যাটিক কোনো বিষয় না, সেটা আমরা আমরা জেনেই বলছি কথাটা, এটা একদম স্থির চিরকাল থাকবে একবার স্নায়ুযুদ্ধের মতো সেটা না, বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর প্লাস, এর মধ্যে তো একটা বড় সময়ই কোল্ড ওয়ার গেছে, তো সেটা বাদ দিয়ে বাকি যে সময়টা সেটা বাংলাদেশ অনেকটাই সুযোগ পেয়েছে কার সঙ্গে সম্পর্ক রাখবে, একটু বেশি রাখবে, কীভাবে রাখবে, এবং সেখানে কৌশলগতভাবে শিফটিং হয়েছে, সেই শিফটিং হতেই পারে, আপনার আওয়ামী লীগ তো ঐতিহাসিকভাবে প্রথম দিকে এত তো মার্কিন মুখী ছিলেন না যদি স্বাধীনতার পরপর বলি, কিন্তু যখন শেখ হাসিনার নেতৃত্বে 96 সালে সরকার গঠন করা হলো তখন তার বড় আকারে পরিবর্তন হলো, তার অর্থনৈতিক নীতি পরিকল্পনা আমরা দেখেছি, সে উদারনৈতিক বাজার ভিত্তিক অর্থনীতিতে গেছে, যে লিবারেল ইকোনমিতে আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অসাধারণ সম্পর্ক তখন তৈরি হয়েছে, তিনি গেছেন একাধিকবার এবং আমরা মনে করেছি যে এটা অনেক বড় একটা শিফট ফর আওয়ামী লীগ, আওয়ামী লীগের জন্য, কিন্তু পরবর্তীতে যে কারণেই হোক সাম্প্রতিক সময়ে এটার আমরা বিভিন্ন রকম টানাপোড়েন লক্ষ্য করছি, এখন সব বিষয় তো প্রকাশ্য না, একটা বৃহৎ শক্তি একটা সরকারের সঙ্গে বা নীতি নির্ধারকদের সঙ্গে কি আলোচনা করেন কি চান সব তো প্রকাশ্য হয় না, প্রকাশ্য আলোচনা করাও যায় না, আমরা কিছু হয়তো লক্ষ্য করছি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কিছু ইস্যু থাকতে পারে,
আরও অন্যান্য আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কিছু বিষয় থাকতে পারে, এবং যে অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আছেন তারা মধ্যপ্রাচ্যে ভূমিকার জন্য যত সমালোচিতই হন না কেন, তার আবার গ্লোবাল একটা এজেন্ডা আছে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস ইত্যাদি নিয়ে। সেটা বারবারই আমরা কিন্তু শুরু থেকে বলার চেষ্টা করছিলাম যে এটা কিন্তু সতর্ক থাকা উচিত আমাদের, সেটার একটা চাপ আছে। যাক, এর বাইরে অর্থনৈতিক বিষয়ে চীনের অন্তর্ভুক্তির পরে দুরকম আলোচনা আসছে যে চীন কি কেবলমাত্র আমার অর্থনৈতিক সহযোগী পার্টনার নাকি মোর দ্যান দ্যাট। চীন বারবার বলছে যে না, আমরা এর বেশি কিছু না, কিন্তু অন্যান্য অঞ্চলে পৃথিবীর সমালোচনা আছে, আলোচনাগুলো আছে। ভারত আমাদের পাশের দেশ, বড় দেশ, সবসময় আমাদের বিপদ আপদে পাশে থেকেছে। আমরা প্রয়োজন অপ্রয়োজনেও তাকে টেনে কথা বলি, যদি সেটা সবসময় আমরা স্পষ্ট করতে পারি না বা আমাদের কাছে জানাও হয় না, কিন্তু মোট কথা এর সাথে তো এই যে বড় বড় দেশগুলোর কথা বলছিলাম, তারা তো একা না, তার পেছনে আরও দেশ আছে, তাদের সঙ্গে যুক্ত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, আবার চীনের সঙ্গেও কিছু দেশ যুক্ত আছেন, রাশিয়া হয়তো মধ্যপ্রাচ্য সহ অন্য জায়গায় আফ্রিকাতে একটা প্রভাব বিস্তারের চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত সে যুক্তরাষ্ট্রের মতো এত হেজিমনিক গ্লোবাল ফোর্স না, অন্তত স্নায়ুযুদ্ধের পরে। এখন আমরা আসলে এই নির্বাচনের পরে আমরা যদি কোনো দলকে না বলে দলি, বাংলাদেশ বা বাংলাদেশ সরকার কোন দিকে যাবে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা একটা বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। কোনো কোনো সময় তো এই এই মোচড় তৈরি হয় ইতিহাসের, যে কোন সময় আপনি করবেন, তাই না? যেমন আপনার 90 পরে একটা তৈরি হয়েছে, স্বাধীনতার পরে আমাদের অবস্থান ছিল। আবার আমরা যদি অন্য অর্থে যুক্তরাষ্ট্রের সমালোচনা করি ঐতিহাসিক প্রেক্ষাপটে, তাহলে সেই সমালোচনা তো চীনকেও আপনার করতে হবে। আপনি বাংলাদেশের স্বীকৃতি পাওয়ার জন্য জাতিসংঘে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, আমাদের এমনও দেশ আছে যারা এখন আমাদের বন্ধু রাষ্ট্র, তারা ভেটো দিয়েছে, স্বাধীনতার পরে দুবার কিন্তু ভেটোর মুখে পড়েছে, এবং স্বাধীনতা যুদ্ধের সময়ও অবশ্যই পাকিস্তানের পক্ষে ছিলেন এমন অনেক দেশের সঙ্গে আমরা পরবর্তীতে সম্পর্ক জোরদার করেছি করেছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে মধ্য সত্তরের দশক থেকে চীন আবার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে। একেবারে আপনি খুচরা বাজারে যা কিছু পাওয়া যায় ছোট ছোট বিষয় থেকে, না হলে তো আমাদের জন্য চলা কঠিন হতো। সুতরাং কোনো কিছু স্থির আমি সেটা বলছি না, কিন্তু আমাদের এতদিন জানা বিশ্ব শক্তিগুলোর সঙ্গে আমাদের যে সম্পর্ক, বাণিজ্যের ক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো যে সমস্ত রাষ্ট্রগুলো থেকে পেয়ে থাকি, আমাদের কৌশলগত যে সম্পর্ক যে সমস্ত দেশগুলোর সাথে আছে ভারত সহ, এবং আমাদের এই মুহূর্তে বড় যে সমস্ত ইস্যুসগুলো আছে রোহিঙ্গা ইস্যুর মতো, পাশের মায়ানমারে যেভাবে গৃহযুদ্ধের দামাম আমরা দেখছি, সেটা যদি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে তার প্রভাব বাংলাদেশ এবং ভারত দুই দেশে পড়তে বাধ্য, এবং আমরা তো রোহিঙ্গার বাইরে অন্য জাতিগোষ্ঠীগুলোর চাপ হয়তো তৈরি হতে পারে এই ভারত বাংলাদেশের সীমানায়, তো অনেকগুলো বিষয় তো এখানে আছে। এছাড়াও তো আমাদের রেমিটান্স আছে, জাতিসংঘ আছে, শান্তিরক্ষী আছে, অন্যান্য তো দীর্ঘ তালিকা আছে। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে হয়তো বা একটা একদম কমপ্লিট শিফট না হোক, আমাদের বিদ্যমান কৌশলের মধ্যে বড় আকারের একটা ট্যাকটিক্যাল পরিবর্তন বা আমাদের হয়তো একটা কৌশলগত পরিবর্তন হবে। ধন্যবাদ, দেখা যাক। এবার অন্য প্রসঙ্গে আসি। প্রসঙ্গটা হচ্ছে যে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক একটা একটা টেলিভিশন নেটওয়ার্কে, বাংলাদেশি টেলিভিশন নেটওয়ার্কে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি যেটা নির্বাচন প্রসঙ্গ টানতে যেয়ে অনেক কিছু বলেছেন। তিনি বলেছেন বিএনপি নেতাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল এক রাতে সব নেতাদের ছেড়ে দেওয়া হবে যদি তারা নির্বাচনে আসেন। আমি পুরো সাক্ষাৎকারটা দেখিনি, আমার যেখানে আমি বিস্তারিত মন্তব্যের আগে আবার একটু দেখার চেষ্টা করব। মানব জীবন পত্রিকায় এর একটা ট্রান্সক্রিপশন ছাপা হয়েছে। আমি আগেই বলে নিই যে কারো না কারোর প্রতি আমাদের একটু দুর্বলতা ভালোবাসা থাকে। ডক্টর আব্দুর রাজ্জাককে আমি খুব একজন অত্যন্ত আমি মনে করি যিনি ভেবে চিনতে কথা বলেন, দায়িত্বশীল একজন ব্যক্তি বলে আমি মনে করি, এবং অত্যন্ত সুবিবেচক, ভদ্র, ও একজন খুব মানুষ। আমরা তো রাজনীতিতে আমি একটু প্রশংসাই করছি অনুষ্ঠান, না না তা ঠিক, যত অনুষ্ঠান তার সঙ্গে দেখা হয়েছে সব মিলে তার সৌজন্য সবকিছু ভালো লাগে আমার, এবং উনি যেন তেন কথা বলেন না সাধারণত। এখন উনি অন্য যে কথাগুলো বলেছেন যে না আটকালে হরতালের অবস্থা, সেটা ঠিক আছে, সেগুলো রাজনৈতিক বক্তব্য, যে বিরোধী দল মাঠে থাকলে তো হইচই করবে, এটা সেটা করবে, সেটা আলাদা। এখন এটা এটা ঠিক স্পষ্ট না যে উনি আসলে কোন প্রেক্ষিত থেকে বা কোন প্রসঙ্গে কথাটা বললেন, মানে গলের গুরুত্বপূর্ণ এই ধরনের একজন ব্যক্তিত্বে এই ধরনের কথা বলার কথা না। দুটো, একটা হলো যে এই কথাটাই তো কন্টেস্টেড একটা বিষয়, এটা নিয়ে বহু রকম আলোচনা হবে, যে তাহলে কি এতদিন আমরা যা কিছু দেখছি এই বিএনপির মাঠের রাজনীতি, আওয়ামী লীগের দিক থেকে বিভিন্ন প্রস্তাব কিংবা যে এগুলো তো সবই আমরা জানি, পুরনো প্রসঙ্গ টানার প্রয়োজন নেই, এই পুরো ব্যাপারগুলো তাহলে আমরা কি একভাবে জানি আর পেছনে কি আরেকভাবে ঘটে? আমরা তো আন্তর্জাতিক অনেক কিছু জানতে পারি না, কৌশলগত অনেক কিছু আমাদের জানা সম্ভব হয় না। আমি বলছি, একটু আগে আমরা পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছিলাম, সরকার সব তো আপনাকে আমাকে জানিয়ে করতে করার প্রয়োজনও নাই, অনেক কিছুই ইমপ্লিসিটলি আমরা করি এবং সেটাই সেটাই রীতি। কিন্তু যে রাজনীতি নিয়ে আমাদের এত চিন্তা, এত উদ্বেগ, এত ভাবনা,
যে গত তিনটা মেয়াদে বারবার আমরা একই আলোচনা করছি, প্রতিবার আলোচনা করছি এবং বলছি যে বৃহৎ একটা অংশ যদি এভাবে নির্বাচনে বাইরে থাকে, সমর্থকটা বাইরে থাকে, এটা আমরা বেশি দিন পর্যন্ত এই অবস্থা ধরে রাখতে পারবো না। অনেক রকম ইস্যুজের জন্ম হবে, অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। তো সেখানে এটা কৌশল হিসাবে তো গণতান্ত্রিক কৌশল না, যে তাহলে তো প্রসঙ্গ উঠবে যে মামলা মোকদ্দমাগুলো তাহলে কিভাবে হলো বা এটা কি বিচার আদালত রাষ্ট্রের নিয়মে অবশ্যই আপনার গ্রেপ্তারের বিষয় আছে, অন্য বিষয় আছে, বিচারের বিষয় আছে, এনে তো আমাদের কখনই কোনো মন্তব্য নাই। কিন্তু এই বক্তব্যটা আমার মনে হয় যে ভালো হবে, আমি এই জন্য ওনার সম্পর্কে বলে নিলাম যে উনি যদি আরেকটু খোলাসা করেন যে কি প্রেক্ষিতে কথাটা উঠলো, যে এমনি আমরা দেখছি যে 28 তারিখের পরে একটা বড় পরিবর্তন ঘটেছে, এমনিতে অতিভাবে বাংলাদেশের রাজনীতি অনেকদিন ধরে আলোচনা চলবে যে 28 আসলে কার ভুল ছিল, কি করলে এড়ানো যেত, কে সঠিক করেছে, কে বিঠিক করেছে, এই আলোচনা আজকেও করতে দেখেছি আমি রিক্সায় চড়তে গিয়ে রাস্তাঘাটে, যে বিএনপি কি আসলে ভালো করতো এত কিছুর পরেও, এই আলোচনা এখনও আছে যে ঠিক আছে তারা যে দাবিতে অনড় ছিলেন তত্ত্বাবধায়ক অথবা এই এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার থাকবে তার অধীনে না করতে, সেখানে অন্য কিছু করা যেত কিনা, একই রকম হতো কিনা, বিষয়টাকে একেবারে 18 মতো হবে কিনা, এই আলোচনা চলবে। এগুলো যেটা ঘটেনি সেটাও আমরা আলোচনার মধ্যে হয়তো আনার চেষ্টা করবো, কিন্তু আপনি যে প্রসঙ্গ তুললেন সেটা কিন্তু আমাদের ভাববার একটা বিষয়, যথেষ্ট গভীরভাবে ভাবনার বিষয়, এবং আমরা যেভাবে তার মানে অনুসন্ধান করি, আমরা যেভাবে বিশ্লেষণ করি, ভাবি এবং ব্যক্তিদের বক্তব্যের উপর আস্থা রাখি, দায়িত্বশীল ব্যক্তিরা কোনো বক্তব্য দিলে গণমাধ্যমে আসে আমরা শুনি, প্রশ্ন উঠতেই পারে যে প্রস্তাবটা কাকে দেওয়া হয়েছিল, কাকে, এবং সবচেয়ে বড় কথা যে আবার একই সঙ্গে তো তাহলে দল ভাববে যে বাবা আমরা তো এত শক্তিশালী যে এত চাপের পরেও উনি তো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি, নেতা। আমার মনে হয় ওই কথাটা আমি আবার বলবো যে ডক্টর আব্দুর রাজ্জাক যদি নিজে থেকেই আর একটু ফলো আপ ব্যাখ্যা দেন যে এটার আসলে অর্থ এবং প্রস্তাবটা কার দিক থেকে আসছে, তাই না? এটা এটা এটাও কিন্তু বলতে হবে যে ওনার বক্তব্যটা একদম পুরোপুরি দলের উপরে দিয়ে আমরা দলের বক্তব্য হিসাবে এখন গ্রহণ করব কিনা, যে আওয়ামী লীগই কাজটা করেছে, আবার আওয়ামী লীগ মনে রাখতে হবে সরকারেও আছে, তারাই সরকারি দল, অতএব অনেকগুলো মাত্রা তৈরি হয় যে কি সরকারের দিক থেকে, দলের দিক থেকে, শীর্ষ নেতৃবৃন্দের দিক থেকে, উনি উনিও গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু একেবারেই বাক্যটাকে ওইভাবে বোধ হয় আমরা সবার উপর আরোপ করতে এখনো পাচ্ছি না। আমি নিজেও আবারও টেলিভিশন ভার্সনটা দেখবো, মানুষ জীবনের ট্রান্সক্রিপশনটা আবার পড়বে, আরো ব্যাখ্যার আশায় টেলিভিশনেই পাওয়া যাবে, আর উনি নিশ্চয়ই একটা ব্যাখ্যা দেবেন হয়তো, বলবেন। অনেক ধন্যবাদ। আমাদের সময় শিরোনাম হচ্ছে যে আপনি জানেন যে নগদ টাকার সংকট আছে ব্যাংকগুলোতে, এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক যেটা সেটা তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে চাইছে 850 কোটি টাকা, এটা আমাদের সময়ের রিপোর্ট। আমরা এই ধরনের কিছুদিন থেকে থেকেই কিছু বিষয় দেখছি যে আমাদের অন্যতম উদ্বেগের একটা জায়গাও কিন্তু আর্থিক খাত এবং ব্যাংক, ব্যাংকিং সেক্টরটা বিশেষ করে। রেমিটেন্স নিয়ে এই মুহূর্তে অতটা আলোচনা হচ্ছে না, একটু কমে আসলেও যা আছে এখন, যেহেতু নির্বাচনের সময় আমরা তো ভাবছি নির্বাচনের পরে একটা একটা কিছু হবে, এদিকে আমি এটাই বলবো যে আমাদের যারাই এখন নির্বাচন করছেন, যারাই সরকারে আছেন এবং আগামীতে যারা সরকার পরিচালনার দায়িত্বে আসবেন, তারা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন, কারণ এতগুলো খাত আপনার এলোমেলো হলে সবকিছু একবারে গুছিয়ে ওটা খুব কঠিন কাজ হয়ে যাবে। অতএব আমার মনে হয় যে অতিরিক্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ে যতটুকু রেগুলেট করা যায়, রেগুলেশনে রাখা যায়, এ নিয়ে তো প্রচুর অর্থনীতিবিদরা কথা বলছেন, থিঙ্ক ট্যাঙ্কগুলো কথা বলছেন প্রায় প্রতিনিয়ত। আমার মনে হয় যে কথাগুলোকে একেবারে উড়িয়ে না দিয়ে, অনেক সময় আমাদের এই রাজনৈতিক প্রবণতা তো আছে যে আমার সঙ্গে বক্তব্যের মিল না হলে আমি এটাকে খুব একেবারে পাত্তা নেওয়া দেওয়ার এক ধরনের প্রবণতা, বা কথাগুলোকে একটু অন্যভাবে কটাক্ষ করে সমালোচনা করা, সেটা একেবারেই ঠিক হবে না। আমরা শেষ পর্যায়ে আছি, একদমই সময় কম। যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, আমাদের এটা একটা আনন্দের সংবাদ, এবং আজকেও খেয়াল করেছে অনেকে সামাজিক মাধ্যমে এই এত কিছুর মধ্যেও এটা নিয়ে আলাপ আলোচনা করছেন, লিখছেন, হোয়াটসঅ্যাপে দিচ্ছেন। আমরা যুব দলকেও অভিনন্দন জানাই, এবং আমরা প্রত্যাশা করি যে আমরা যে ভালো বাংলাদেশ চেয়েছি, যে ভালো রাজনীতির বাংলাদেশ চেয়েছি, যে গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি, আমরা যে কোনো ক্ষেত্রে যেটা যেন উদ্বিগ্ন হই যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে এই তরুণদের হাতে কোন রাজনীতির বাংলাদেশ দিয়ে যাব, কোন গণতান্ত্রিক বাংলাদেশ দিয়ে, আজকে যারা আছেন দায়িত্বে, নীতি নির্ধারণে, গণতন্ত্র রক্ষার দায়িত্বে, রাজনৈতিক দলগুলোর দায়িত্বে, তারও অন্তত এইটুকু স্মরণ রাখবেন, এইটুকু ভাববেন যে এরকম যুবাদের অর্জনগুলোকে, সম্ভাবনাগুলোকে আমরা যেন নষ্ট না করে দিই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।